নমস্কার, আমি সম্বিত আপনার জন্য নিয়ে এসেছি নতুন আর একটা ভিডিও। এখানে একটু সুখবরটাও দেবো আপনাদের, যে আগের দিন এই খবরটা আমরা পেয়েছিলাম, কিন্তু মনে করছিলাম যে বা সময় পাচ্ছিলাম না বলে দেওয়া হচ্ছিল না, কিন্তু মনে করেছিলাম যে আজকে দেবো, তাই আজকে ভিডিওটি রাখছি। এবং আপনাদেরকে জানাতে চাই যে আমাদের টেলিগ্রাম গ্রুপটা অবশ্যই পারলে জয়েন করুন। এখানে দেখুন একজন জিজ্ঞাসা করেছে অ্যাকাউন্ট ডিলিট করব কিভাবে, একটু জানাবেন। আমি তাকে প্রসেসটা পুরো লিখে নিজে হাতে দিয়ে দিলাম, এরমভাবেই একে অপরে হেল্প করি। এবং লেখাগুলো ডিলিট হয় না, ক্রমশ থাকে। এখানে পিন মেসেজ দেখছেন, পিন মেসেজ উপরে রয়েছে, এখানে একটা ক্লিক করলেই আমরা সেই লেখাগুলো দেখতে পাবো, নতুন নতুন পোস্টগুলো দেখতে পাবো। পেমেন্ট যদি হয়ে থাকে, এখানে যেমন একটা পোস্ট হয়েছে পেমেন্ট করা হয়েছে কিন্তু আমি সার্ভিসটা পাইনি বা কোনো ভাউচার কোড পাইনি, তাহলে কি মেল করব সেটা পর্যন্ত লেখা রয়েছে, কোথায় মেল করব সেটাও লেখা রয়েছে। আবার আমি এগিয়ে যাব, এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে বা ডিটেলসগুলো এখানে লেখা থাকে, আইডিয়াগুলো যেখান থেকে আমরা সিনিয়রদের থেকে রিসিভ করি বা যে ফরম্যাটগুলো আমরা পাই, এখানে সব কটা ডিটেলস লেখা থাকে। দেখো পরিষ্কারভাবে লেখা রয়েছে, এই জন্য আমি বলি একটু জয়েন করুন। জয়েন করলে আপনারাও জানতে পারবেন, আমরাও জানাতে পারবো, আমাদের সুবিধা হবে। কিছু জিনিস আমরা সঙ্গে সঙ্গে ইউটিউবে রিপ্লাই দিতে পারি না, চেষ্টা করি সবসময় রিপ্লাই দেওয়ার জন্য, কিন্তু এই রিপ্লাইগুলো আমি পরবর্তীকালে আমার কমিউনিটি অ্যাপটা খুলে গেছে সেখানে আমি কমিউনিটি পোস্ট করব, সেখান থেকে আপনারাও দেখতে পাবেন এই পোস্টগুলোই। কিন্তু অনুগ্রহ করে এবারে কার থেকে ভাউচার কোড পাবেন বাংলাদেশে, কী কী রুলস ফলো করতে হবে সব কিছু এক এক করে জানতে পারবেন। এবং প্রত্যেকটা নিউজ লেটার, যে এখানে সুনীল শর্মা স্যার এখানে বলেছেন, আমি জিজ্ঞাসা করেছিলাম একটা প্রশ্ন, তার উত্তরে দিয়েছিলেন 72 ঘন্টা ওয়েট করতে, যে জ্বালা স্টাইলে পিবি করার পর থেকে ইয়াতে পিবি করার সময় 72 ঘন্টা ওয়েট করতে। তো এই যে ইনফরমেশানগুলো এখানে প্রত্যেকটা সময় শেয়ার করা হয় এবং বাংলাদেশের যে গাইডলাইনগুলো থাকে প্রত্যেকটা জিনিস এখানে শেয়ার করা হয়, বাংলাদেশ হোক ইন্ডিয়া হোক একই ব্যাপার, আমরা একই ছাদের নিচে আছি, যেটা হচ্ছে জ্বালা স্টাইল, সেখানে আমরা সব কিছু একসঙ্গে মিলেমিশে শেয়ার করি, এখানে নানা রকম ইনফরমেশানগুলো শেয়ার করা থাকে। এবং এখানে যদি ইমেজ অপশানে যান আপনি দেখবেন ফটোজ রয়েছে, তো ফটোজের সুখবরটা আমি দিচ্ছি, একটু অপেক্ষা করুন, আমি এই ভিডিওটাই দেবো বলেছি। দেখুন ফটোজে নানা রকম সলিউশনগুলো রয়েছে, এখানে দেখুন কিভাবে নাম সংশোধন করবেন, কিভাবে আপনি মেলটা পাঠাবেন, একটা মেলের ফরম্যাট দিয়ে রয়েছে, কীভাবে ডেট অফ বার্থ কারেকশান করবেন, নেম কারেকশান করবেন, নাম সংশোধন করবেন কী করে, KYC ডকুমেন্টস কী করে সংশোধন করবেন, এইগুলো KYC ডকুমেন্টসের সাবমিশন স্যাম্পেল যেটা, এটা কপি করে কাউকে যদি সেন্ড করতে চান করতে পারেন। এখানে যেমন মাই ডাউনলাইনস হ্যাজ আপডেটেড, এই কথাটা লেখা রয়েছে, একবার ডাইরেক্ট লিখে দেবেন যে আই ওয়াজ আপলোডেড দিস ডকুমেন্ট রংলি, তো এরমভাবে পরিষ্কারভাবে লিখে দেবেন, একটু নিজের মতো করে লিখে নিতে হবে, এই এটুখানি চেঞ্জেস হবে। তো এখানে যেমন একজন জানতে চাইছিল, তাকেও আমি পেস্ট করে দিলাম এই ডিটেলসটা, সে জিনিসটা নিয়ে দেখতে পাবে। তো এরমভাবেই আমরা একে অপরের সাহায্য করে থাকি। আর এখানে ওই যে ফটোটায় আমি এবার দেখিয়ে দিচ্ছি সুখবরটা কি, গতকাল একটা পোস্ট হয়েছিল, আমি টেলিগ্রাম গ্রুপে শেয়ার করেছিলাম, এই টেলিগ্রাম গ্রুপ থেকেই দেখাচ্ছি। এখানে একজন আবু বাকার মুহাম্মদ, উনি স্যার, উনি একজন সিনিয়র পার্সন এই জ্বালা স্টাইল টিমের, তো উনি একজন কমেন্ট করেছিলেন, তো উনার কমেন্টে রিপ্লাই দিয়েছিলেন অরুণ বালাজি, যিনি আমাদের COO, উনি রিপ্লাই দিয়েছিলেন, চিফ অফিসার যিনি। ডিয়ার আবু বাকার, ইটস মিউচুয়াল অ্যান্ড আই লাভ অল ইউ টু, আফটার মালয়েশিয়া আই হ্যাভ লিভড লংগেস্ট ইন নাইজেরিয়া, অ্যাড জস পেলেটু স্টেট, যে স্টেটে উনি বসবাস করেন সেখানে কোথায় বসবাস করেন বলছেন, মাই এন্ডলেস সন ওয়াজ বর্ন ইন জস ইন 81, 1981 সালে উনি জন্মগ্রহণ করেছেন, উনার যে বড় ছেলে সেটা বলেছেন। একজন কমেন্ট করেছেন এখানে আবার তারপরেই, যে স্যার রিয়েল ইন অ্যাড স্টার্ট ডেট, রিয়েল অ্যাড কবে থেকে স্টার্ট হবে, তো উনি তার এগেনস্টে রিপ্লাইটা দিয়েছিলেন তাকে সম্বোধন করেই, অন অর বিফোর 31st জুলাই, মানে 31st জুলাইয়ে এবং তার আগে যে কোনো একটা হবে। ওকে, সেটা আমাদের অফিসিয়াল নিউজ লেটারই আমরা জেনেছি, সে তিনিও ওখানে বলেছেন যে কিপ চেকিং আওয়ার অফিসিয়াল নিউজ লেটার, এটা অফিসিয়াল নিউজ লেটারের সম্পর্ক মধ্যেই আমাদের জানানো যাবে, এটা প্রত্যেকে শিওর হয়ে নিন যে বেশি দিন দেরি নেই, আপনারা রিয়েল অ্যাড স্টার্ট হতে দেখবেন এবং ইনকামটা অবশ্যই দেখতে পাবেন।
আশা করছি আমরা আগস্ট মাস থেকে আমাদের পেমেন্ট পাওয়া শুরু করে দেব এবং দেখা যাক কত দূর কী হয়। এবং আমরা অবশ্যই মানে কি বলবো খুবই একটা এক্সাইটেড সিচুয়েশানে রয়েছি, এক্সাইটমেন্ট রয়েছে মনে, তার সব প্রবলেমগুলো এক এক করে সলভ হবে, আমরা অবশ্যই তাড়াহুড়ো করবো না। তো এই ছোট্ট ভিডিওটা আপনাদের জানানোর দরকার ছিল এবং আমার মনে হলো জানিয়ে দেওয়া, এবং যেহেতু আমি আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করে থাকি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি পারেন যত বড় পারেন টিম তৈরি করুন, ফ্রিতে করুন কি পেড করুন, কিন্তু এক টাইম সবাইকে পিভি করতেই হবে। তা আগে থেকে পিভি করিয়ে নিন, নতুনদের জন্য বলবো আগে থেকে পিভি করান যদি বিশ্বাস হয়ে থাকে, না হলে একবারে পরে আপনি জয়েন করতে পারেন, তখন পিভির দাম বাড়লেও আপনি জয়েন করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, গুড বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন, ধন্যবাদ।